ঘুরে দাঁড়াতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক কেননা এরই মধ্যে বড় বড় ঋণের লাগাম টানতে শুরু করেছে ব্যাংকটি ফলে কমতে শুরু করেছে খেলাপি ঋণের পরিমাণ সবশেষ তথ্য অনুযায়ী আদায় করা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার আটশো বত্রিশ কোটি টাকা ঋণ আদায়ের এই কার্যক্রম ধরে রাখার কথা বলছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের সোনালী দিন ফিরিয়ে আনার কথাও বললেন তিনি মুন্না প্রসিদের প্রতিবেদন খেলাপি ঋণ সহ নানা কারণে কিছুটা নাজুক অবস্থায় দেশের ব্যাঙ্ক খাত এর বাইরে ছিল না সোনালী ব্যাংকও তবে সে অবস্থা কাটাতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি ব্যাংকটি এখন খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ভালো ব্যবসাও করছে বলা যায় হলমার্ক কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটতে শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম দশ মাসে এক হাজার সাতশো পঁচিশ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি পুরো বছরে মুনাফা করার লক্ষ্য রয়েছে এক হাজার আটশো কোটি টাকা সোনালী ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার সতেরো সালের ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল তেরো হাজার নয়শো উনআশি কোটি টাকা এর মধ্য থেকে চলতি বছরে ব্যাংকটি সাত হাজার সাতশো ষোলো কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর মধ্যে ব্যাংকটি আদায় করেছে দু আটশো বত্রিশ কোটি টাকা আর অবলোপন ঋণের আদায় হয়েছে সাতাত্তর কোটি টাকা খেলাপি ঋণের নগদ আদায় হয়েছে নয়শো বাইশ কোটি টাকা ব্যাংক খাতের চরম দুরবস্থার মধ্যে সোনালী ব্যাংকের এই অর্জন ব্যাংক পাড়ার জন্য নিঃসন্দেহে একটি সুখবর এমন ধারা অব্যাহত রাখার কথা বললেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ আঠারো সালটা ছিল আমাদের এগিয়ে যাওয়ার বছর এগিয়ে যাওয়ার বছরে আমরা চমৎকারভাবে বেরিয়েছি পরবর্তী বছর ঠিক করেছি যে সাস্টেইন যাতে করা যায় যে আভ্যন্তরীণ কাজগুলি করা এখন আমরা উচ্চতা যতটুকু উচ্চতা অর্জন করার কথা ছিল আমরা ব্যাংকিং সেক্টরে সেই উচ্চতাকে স্পর্শ করেছি যাতে এই বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্ল্যানের সাথে আমাদেরও একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্ল্যান করেছি যে ভিতরে ভিতরে যে সমস্ত দুর্বলতাগুলি যেমন আমাদের প্রভিশন ঘাটতি রয়েছে ক্যাপিটাল ঘাটতি রয়েছে ভিতরে যাতে আবার কমপ্লায়েন্সে আরেকটু স্ট্রং করতে হবে যাতে এই ব্যাংকটা এমন একটা শক্ত অবস্থানে থাকে যে এবং একটা অনগোয়িং কনসার্নে রূপান্তরিত হয় যে ম্যানেজমেন্ট চেঞ্জ যাতে কোনো ফ্যাক্টর না করে খেলাপি ঋণ আদায়ের ছোট বড় সকল ঋণের দিকেও পর্যায়ক্রমে নজর দেওয়া হবে সামনের বছর কিংবা আগামী পাঁচ বছর থেকে শূন্য করব সেটা হবে না সেটা হবে না কিছু খেলাপি থেকে যাবে কিন্তু আমাদের আশঙ্কার কারণই হচ্ছে যে মাত্রাটা বেড়ে গেছে ঋণের ক্ষেত্রে আমরা একটা বড় জুইট মিল থেকে একশো এক কোটি টাকা আদায় করেছি আর একটা নিউজ প্রিন্ট মিল থেকে তিনশো একাত্তর কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছি দুইশো কোটি টাকা আদায় হয়েছে ফলে বড় ঋণ থেকে যা আদায় হয়নি তা না টাকার মধ্যে এই ভাগের বেশি খেলাপি ঋণ আদায় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ কমে হয়েছে বারো হাজার একশো সাতাত্তর কোটি টাকা গত জুনে যা ছিল তেরো হাজার কোটি টাকার বেশি বড় লোনগুলি বিশটা ব্রাঞ্চে সীমাবদ্ধ মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা